বাংলাদেশের 1 কোটিরও বেশি লোক দেশের বাইরে থাকেন, বড় অংশটি থাকেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, আর প্রধানত 10টি দেশ থেকে প্রবাসী আয় সবচেয়ে বেশি আসে। দেশগুলো হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, কাতার, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি ও সিঙ্গাপুর। প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখছেন, অর্থনীতির চাকা সচল রাখছেন, কিন্তু তারা কি এই অর্থ সরাসরি কাজে লাগাচ্ছেন? জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলে এই নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে। সেখানে অর্থনীতিবিদ এবং প্রবাসীদের নিয়ে যারা কাজ করেন তারা বলেছেন, এ পর্যন্ত যত গবেষণা হয়েছে তাতে দেখা গেছে প্রবাসীরা দেশে যে টাকা পাঠান তার বড় একটি অংশ ভোগ বিলাসেই ব্যয় হয়। আর বিনিয়োগ বলতে যা হয় তা হলো জমি জমা কেনা, ঘরবাড়ি বানানো ও ফ্ল্যাট কেনা। প্রবাসী আয়ে এমন কোনো বিনিয়োগ হয় না যার মাধ্যমে কর্মসংস্থান হয়। ব্র্যাকের অভিবাসন বিভাগের প্রধান শরীফুল হাসান ডয়চে ভেলেকে বলেছিলেন যে সিলেট অঞ্চলে দেখা যায় প্রবাসীরা কোটি কোটি টাকা খরচ করে বাড়ি তৈরি করেন, কিন্তু সেই বাড়িতে তাদের কেউ থাকে না। আবার কুমিল্লা, টাঙ্গাইল, মুন্সিগঞ্জে জমি জমার দাম অনেক বেশি, কারণ ওই অঞ্চলে প্রবাসীরা যে টাকা পাঠান তা দিয়ে তাদের স্বজনেরা জমি কেনেন। এর বাইরে ছেলে মেয়েদের পড়াশোনা, বিলাসিতা ও নানা ধরনের পণ্য ও সেবা কিনতে তাদের পরিবারের সদস্যরা প্রবাসী আয় খরচ করেন। বিআইডিএস এর অর্থনীতিবিদ ডক্টর নাজনীন আহমেদ মনে করেন, প্রবাসী আয় এই দেশে তাদের স্বজনেরা যদি ভোগ বিলাসে ব্যবহার করেন তাতে সমস্যা নেই, কারণ ভোগের মাধ্যমে অর্থনীতি সচল থাকে, পণ্যের চাহিদা বাড়ে, উৎপাদন বাড়ে। এখন বাংলাদেশে যে ইলেকট্রনিক সামগ্রীর বিশাল বাজার হয়েছে, কারখানা হয়েছে, এর পেছনে রয়েছে প্রবাসী আয়ের ভোগ ব্যয়। তবে এই অর্থনীতিবিদ মনে করেন, প্রবাসী আয়ের বিনিয়োগ হওয়া উচিত, সেটা হলে দেশে অনেক মানুষের কর্মসংস্থান হবে। এজন্যই প্রবাসীদের এখন সরাসরি বন্ড কেনার সুবিধা দেওয়া হয়েছে। এই স্থায়ী আমানতও এক ধরনের বিনিয়োগ, কিন্তু তারা যেহেতু দেশে থাকেন না তাই জমি জমা কেনা আর ঘর বাড়ি বানানো ছাড়া অন্য কোনো বিনিয়োগের কথা তারা ভাবতে পারেন না। শরীফুল হাসান মনে করেন, এজন্য প্রবাসীদের জন্য আলাদা ইকোনমিক জোন করা দরকার। বিনিয়োগে নিরাপত্তা পেলে হয়তো তারা বিনিয়োগ করবেন। আর পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর বলেন, প্রবাসীরা তো সাধারণ মানুষ, তাই তারা প্রচলিত বিনিয়োগে গেলে রাজনৈতিক ও প্রচলিত পরিস্থিতির কারণে টিকতে পারেন না। তারা মার খান, পুঁজি হারান, তাদের অনেকেই বিনিয়োগ করে পথে বসেছেন। তার চেয়ে তারা জমি জমা ও ঘর বাড়ি কেনা, ভালো খাওয়া, চিকিৎসা ও শিক্ষার দিকে নজর দিয়েছেন। এটাও তো উন্নয়ন, উন্নয়ন মানে ভালো থাকা। এভাবে যদি তারা ভালো থাকেন, খারাপ কী?